আমাদের এলাকায় প্রতিরক্ষা মন্ত্রী চলবে। মা বাবার বেশ কিছু জমি জমা ছিল, তাও মা বাবাকে বেড়াতে নেওয়ার কথা বলে লিখে নিয়েছে, তাতে তার অন্য অন্য মেয়েরা এবং ছেলেরা বঞ্চিত হয়েছে বাবার জমি সম্পদ থেকে। বর্তমানে এই পরিবারগুলোকে নামিয়ে যাওয়ার জন্য হুমকি দিয়েছে, ঢাকায় মামলা করবে বলেছে। এমনকি গত চার আট ২০১৯ তারিখে নয়টি পরিবারের নামে জালকাঠি জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেছে, যার তারিখ আগামী ১৭ এবং আমার তোরে মামলা দিব এবং আমার এই মামলা হতেছে অনর্থভাবে আমার নির্যাতন আমি নির্যাতনভাবে পশ্চাৎ মামলায় দিব তুমি হয়েছি আমার পৈতৃক সম্পত্তি এই ভূমিকে তো খারাপ অন্যায়ভাবে কোর্টের মাধ্যমে রায় করাইয়া আমার বাবার সম্পত্তি আমার এই প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে সব নিয়ে যায় এবং দখলের পায়তারা করে এবং মিথ্যা মামলাতে আমার ভাইদের নামে এবং ওই জমি যারা চাষাবাদ করে তাদের নামে। খাইছি লৈছি আমাৰ কৰি আহ কি কৰ